কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। সৃষ্টিকর্তা যদি আমাদেরকে এই পৃথিবীতে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে চান, তাহলে আমরা যত বড় বিপদেই পড়ি না কেন, আমরা কিন্তু ঠিকই বেঁচে আসতে পারব। আজকে আমি আপনাদেরকে এমনই কিছু ভিডিও দেখাবো যে কিছু কিছু লোক মৃত্যুর ঠিক দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে, কেননা সৃষ্টিকর্তা চেয়েছেন যে তারা আরও কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। রাস্তা পার হলে তো একটু দেখে শুনেই পার হওয়া উচিত, তাই না? আপনি যদি লাইভ রেসলিং খেলা দেখতে চান তাহলে এই ধরনের বিপদের সম্মুখীন হতেই পারেন। কখনো কখনো গাড়ির তলে পড়লেও যে মানুষ বেঁচে আসতে পারে এটা হচ্ছে তার প্রমাণ। দেখুন, বেচারা গাড়ির তলে পড়ে গিয়েছে, তারপরেও কিন্তু সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই কিন্তু সে বেঁচে আছে। আচ্ছা, ড্রাইভারের চতুরতা নাকি বাইক রাইডারের ভাগ্যের গুণে সে বেঁচে গিয়েছে বলুন তো? অবশ্যই কমেন্টে এটা আমাদেরকে লিখে জানাবেন। জেব্রা ক্রসিং আছে বলেই আমি হুটহাট পার হয়ে যাব এমন পাগলামো করা আসলেই ঠিক নয়, অবশ্যই দেখে শুনে পার হওয়া উচিত। এই বেচারার কি দোষ ছিল বলুন তো? বেচারা ভাগ্যের জোরে বেঁচে গেল। এখানে আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো দেখে চমকে উঠলে উঠতেও পারেন। এ কি অবস্থা! এই বেচারার কি দোষ ছিল বলুন? সে তো সাংবাদিক ফটো তুলবেই। আহারে বেচারা বাইক রাইডার, এত দাম! আচ্ছা, আপনি কি চাচা, আপনি কি ছবি তুলবেন? জীবন যে আপনার বিপন্ন হচ্ছে সেদিকে কি আপনার কোনো খেয়াল নেই? আচ্ছা, ওভারটেক করার কি প্রয়োজন ছিল তোমার বাপু? আহারে বেচারা বেঁচে গেল অল্পের জন্য। আচ্ছা, ইনি তো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলেন, এনার তো কোনো ভুল ছিল না। আল্লাহ চাইলে আমরা বাঁচতে পারি, এটা হচ্ছে তার আরও একটি প্রমাণ। বেচারা মনে হচ্ছে হলিউডের ড্রাইভার। আহারে, মৃত্যু কত সহজ! এখান থেকেও যদি বেঁচে আসা যায় তাহলে বেচারা কত না ভাগ্যবান। বেচারা পথচারীর কি ভুল ছিল বলুন, সে তো নিজের মতো হাঁটছিল। আশা করছি আমার আজকের আয়োজনটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।